Hello students, as advanced beginner learners আপনারা এখন যে স্টেটমেন্টে আছেন লার্নিং এর যে প্রসেসে আছেন সেটাতে তো শুধু অ্যাকুস্টিক গিটার বেসিস ভাবে শেখা হচ্ছে, এখানে কোনো রকম ডিস্টরশন বা গিটার অ্যাম্পলিফায়ার ইউজ হচ্ছে না। সো এই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা দরকার গিটার ওয়ার্ক শোনা দরকার, এবং যেই ধরনের মিউজিক শিখছেন আপাতত সেই ধরনের মিউজিকের গিটার ওয়ার্ক বেশি বেশি শোনা দরকার। আমি বাংলাদেশের দুটো ব্যান্ডের নাম বলতে চাই, একটা ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রথম অ্যালবাম, আর আরেকটা আছে নোভা ব্যান্ডের প্রথম এবং থার্ড অ্যালবামের নাম স্কুল পলাতক মেয়ে। সো আমি বেসিক্যালি ভালো মিউজিক শেখাই, ক্রিয়েটিভ মিউজিক শেখাই। ভালো মিউজিক শিখতে গেলে ভালো ব্যান্ডের এবং অবশ্যই বাংলাদেশি ব্যান্ডের গান শোনা উচিত। বিদেশি মিউজিক তো শুনবেনই, পাশাপাশি আপনি নিজে যেহেতু বাঙালি সেহেতু অ্যাডভান্স বিগিনার লার্নার হিসেবে আপনি যখন স্কেলে মুভ করবেন আপনার হাতটা কিন্তু একটা বিদেশি না, একটা বাঙালির মতো করেই চলবে, আপনার রক্তেই আছে সেটা। সো বাংলাদেশি মিউজিক আমি মনে করি আপনার টেস্ট ডেভেলপমেন্ট করার জন্য হেল্পফুল হবে। ব্যান্ড দুটোর নাম মনে রাখবেন, নোভা এবং ডিফারেন্ট টাচ। আর কমার্শিয়াল মিউজিক আমি শেখাই না, আর ইভেন অ্যাডভান্স বিগিনারের পর ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমি আর শিখাই না তেমন গিটার। এই কমার্শিয়াল আর ইন্টারমিডিয়েট লেভেল শেখানোর জন্য অনেক ভালো ভালো টিচার আছে, আমাদের বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ওয়াজ দ্য মেসেজ ফর ইউ। দেখা হবে শীঘ্রই।